চারটি খাবার আপনি খাবেন আজীবন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না আমি বলছি আপনাকে চারটি খাবার যদি আপনি খেতে পারেন সারাটা জীবন আপনার শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি হবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে মসজিদে গেলে অধিকাংশ মুসল্লিদের মাঝে দেখা যায় তারা চেয়ারে নামাজ পড়ছে চেয়ারে নামাজ পড়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যদি জিজ্ঞাসা করে চেয়ারে কেন নামাজ পড়ছেন তারা বলে হুজুর ঠিকমতো রুকু সিসদা দিতে পারে না মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা এর জন্য আমরা চেয়ারে নামাজ পড়লে খুব সহজে আমরা নামাজটা পড়তে পারি আবার অধিকাংশ মা বোনেরা যারা বাসায় নামাজ পড়ে তারা তো দাঁড়াতেই চায় না সবাই বসে নামাজ পড়ে কেন বলে যে আমাদের শরীরে ব্যথা এর জন্য আমরা বসে বসে নামাজ আদায় করি আর ব্যথাটা হয় মূলত ক্যালসিয়ামজনিত কারণে জনিত কারণে যদি কারো শরীরে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে তাহলে আমি বলছি এই চারটি খাবার যদি আপনি খেতে পারেন তাহলে আশা করা যায় আপনার শরীরে আর কোনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না আবার এই খাবারগুলো কিনতে গেলে যে অনেক টাকা পয়সা লাগবে তাও নয় একদম সহজলভ্যভাবে আপনার বাড়িতেই পেয়ে যাবেন যারা গ্রামগঞ্জে বাড়ি আছেন তারা প্রত্যেকটা বাড়িতেই খাবারগুলো আছে আমি আপনাকে বলছি মেহরবানি করে আপনি একটু ট্রাই করে দেখেন একটু চেষ্টা করে দেখেন তাহলে এই নিয়ম অনুযায়ী যদি খেতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার শরীরে আর ক্যালসিয়ামের ঘাটতি হবে না আপনি সুস্থ থাকবেন এবং আপনি সঠিকভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যেতে পারবেন এক নম্বরে পালন শাক বিজ্ঞানীরা বলছে যে সবচাইতে শাকের জগতে পালন শাকের উপরে ক্যালসিয়াম এর পরে এর উপরে আর কোনো শাক নেই এত ক্যালসিয়াম রয়েছে শাকের মধ্যে পালন শাকের মধ্যে এগুলো খাওয়ার কিছু নিয়ম রয়েছে আমরা অনেকেই এই শাকগুলো রান্না করার পরে বাসি করে তারপরে খাই কিন্তু চিকিৎসকেরা বলছে শাকগুলো বিশেষ করে এটা দ্বিতীয়বার গরম করে খেতে হয় না আপনি রান্না করে গরম গরম এক দেড় ঘন্টার মধ্যে আপনি এটা খেয়ে ফেলবেন যারা শহরে থাকেন এই শাকগুলো গ্রামগঞ্জ থেকে আসতে গেলে কিছু মেডিসিন দেয় কিছু কীটনাশক দেয় আপনি এগুলো কিনে আনার পরে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে এটা রান্না করে খাবেন তাহলে দেখা যাবে যে আপনি সঠিক ফলাফলটা আপনি পেয়ে গিয়েছেন দুই নম্বরে সাজনে পাতা সাজনে পাতাটা আপনি খাবেন সাজনে পাতায় যে কত গুণাগুণ রয়েছে আমি একটা বিষয় ঘাটতে গিয়ে আমি দেখলাম যে সাজনে পাতার মধ্যে প্রায় কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে এবং একটা কলার থেকে প্রায় পনেরো গুণ বেশি পটাশিয়াম থাকে শুধু তাই নয় যে দুধ আর ডিমকে আমরা পূর্ণ খাবার বলি এই দুধ আর ডিমের থেকেও প্রায় অনেক অনেক গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই সাজনে পাতাতে আমরা অনেকে হয়তো না চিনতে পারি সাজনে পাতা কি অনেকে বলে সজনে পাতা আমাদের পাবনার ভাষায় বলে সাজনি পাতা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এটা পরিচিত এই সাজনি পাতাটা যদি আপনি গুড়া করে অথবা শাকের সঙ্গে ভেজে নিয়ে অথবা ভত্তা করে যদি আপনি খেতে পারেন তাহলে এটা আপনাকে অনেক উপকার এনে দিবে আপনার শরীরে ব্যথা অনেকটা কমে যাবে এরপরে আরেকটি খাবার হলো সেটা হলো টক দই টক দইয়ের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে এটা আপনার খাবেন এটা পরিমাণ মতো খাবেন এটা প্রথমেই যদি আপনি বেশি খান তাহলে আপনার বা হজম করতে কষ্ট হতে পারে আপনি অল্প অল্প করে এটা শুরু করেন টক দইটা আপনি খাবেন বাসা অনেকে বানাতে পারেন আপনার রেসিপি দেখে এগুলো আপনি বানাতে পারবেন আপনারা এই টক দইটা খাওয়ার একটু অভ্যাস করবেন আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনার মেডিসিন খাইতে হবে না আপনি এইগুলো খাওয়ার অভ্যাস করেন তাহলে দেখবেন যে আপনার শরীরটা অনেক সুস্থ হয়ে গেছে চার নম্বরে লাস্ট নম্বরে হলো তিল তিল এর মধ্যে এত ভিটামিন এত ক্যালসিয়াম আমি দেখলাম যে একশো গ্রাম তিলের মধ্যে প্রায় নব্বই গ্রাম থাকে ক্যালসিয়াম এটা অনেক পাওয়ারফুল ক্যালসিয়ামের কাজ করে এই তিল আপনার এই তিলটাকে কাচাই আপনার এটা উপরে খোসাটাকে ছড়িয়ে এটা আপনি এক চামচ পরিমাণ সকালে খেলেন আস্তে আস্তে আপনি একটু বাড়ায় নিন সকাল বিকাল দুই চামচ খাইলেন এইভাবে যদি আপনি খাইতে পারেন আর একটা নিয়ম রয়েছে এটা খাওয়ার আমি দেখলাম যে এটা খাইতে হবে আপনাকে কোনো তরল পদার্থের সাথে আপনি এটা তরল পদার্থের সাথে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য বেশি উপকারে বয়ে নিয়ে আসবে আপনি এক চামচ তিল নিয়ে আপনি এটা মুখের মধ্যে নিয়ে গুড়া করে চিবিয়ে চিবিয়ে তারপর পানি খাইলেন অথবা দুধ খাইলেন অথবা মধু খাইলেন অথবা এটা আপনি পেস্ট করে বা পাটায় বেটে ব্লান্ডারে বেটে আপনি এটা যদি খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার আপনি পাবেন এই চারটি খাবার কিন্তু আমাদের সমাজে আমাদের সকলের বাড়িতেই প্রায় আছে আপনার একটু সহজ এগুলো গোসাইয়ে এগুলো আপনার সংগ্রহ করে যদি আপনি খেতে পারেন তাহলে আশা করা যায় আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না আর ক্যালসিয়ামের ঘাটতি যখন না হবে তখন আপনার শরীরে ব্যথা থাকবে না ব্যথা যখন না থাকবে তখন আপনি সুস্থ শরীরে আল্লাহর ইবাদতগুলো বেশি বেশি করতে পারবেন বিশেষ করে মসজিদে আজকে চেয়ারের হিরিক পরে গিয়েছে যেন আমার এলাকায় একটা মসজিদ আছে যদিও আমি ওই এলাকায় ওই মসজিদে এখনও যাইতে পারিনি তবে শুনলাম যে ইমাম সাহেব সহ সেখানে চেয়ারে নামাজ আদায় করে আমার এক বক্তা বলছিলেন যে উনি মাগরেবে নামাজ পড়েছেন সে মসজিদে যাওয়ার পরে দেখে যে পাঁচজন মুসল্লি ইমাম সাহেবকে দিয়ে পাঁচজন মুসল্লি পাঁচজনই চেয়ারের মধ্যে বসে আছে উনি বলছে ওই অবস্থা দেখে আমি আর নামাজ পড়লাম না বাহিরে এসেছেন নামাজ শেষ হওয়ার পরে এক একা নামাজ পড়ে আমি চলে আসলাম চিন্তা করা যায় অবস্থাটা কোন পর্যায়ে গিয়েছে একটা মসজিদের পাঁচজন মুসল্লি পাঁচজনই যদি চেয়ারে নামাজ আদায় করে তাহলে অবস্থা রাখি প্রিয় ভাইরা আমার এর জন্য আমাদের সুস্থ থাকতে হবে আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে ইবাদতে মনোযোগ আসে আর ইবাদতে যদি মনোযোগ না থাকে তাহলে এইবাদত কবুল হয় না এই জন্য ইবাদতে মনোযোগটাও আমাদের দরকার এর জন্য পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করুক